আসসালামু আলাইকুম, আমি ফজলুল হক। প্রিয় শিক্ষার্থীর, আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তাদের যে চূড়ান্ত পরীক্ষা 2023, সেটি অনুষ্ঠিত হবে 2025 সালের শুরুর দিকে হয়তো। আমাদের এই 2023 সালের পরীক্ষার্থীদের একটি চূড়ান্ত সায়সানে হাজির হয়েছি। আজকের কোডটি হচ্ছে আমাদের 233107, অর্থাৎ ডেভেলপমেন্টাল বায়োলজি অ্যান্ড ইথোলজি। আমাদের এই কোর্সটির দুটি পার্ট আমরা দেখতে পাচ্ছি এবং দুটি পার্ট মিলিয়েই হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে। তো আমাদের বরাবরের অন্যান্য কোর্সের মতোই এখানে আমরা যে তিনটি বিভাগ, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের জন্য সাজেশন তৈরি করেছি। আমাদের ক বিভাগে আমরা এখানে যে ডেভেলপমেন্টাল বায়োলজি এবং ইথোলজি, এই দুটি পার্ট থেকে মিলিয়েই টোটাল 42টি প্রশ্ন দিয়েছি। আশা করি শিক্ষার্থীরা যদি এগুলো স্টাডি করে তাহলে অবশ্যই আমাদের যে 12টি প্রশ্ন থাকে সেখান থেকে 10টি প্রশ্ন অ্যান্সার করতে হয়, যেটা সবগুলো কমন ফেলা খুবই কঠিন। তারপরে আশা করেছি শিক্ষার্থীরা এগুলো স্টাডি করে ম্যাক্সিমাম এখান থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসছে আমাদের যে খ বিভাগ, এখানে হচ্ছে আমাদের দুটি পার্ট থেকে মিলেই হচ্ছে 8টি প্রশ্ন থাকে এবং সেখান থেকে আমাদের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হয় এবং টোটাল হচ্ছে আমাদের 20 মার্ক এখানে। তো এক্ষেত্রে দেখা যায় যে প্রায়শই দেখা যায় দু একটি করে পার্থক্য থাকে, সেজন্য আমরা পার্থক্যগুলো রেখেছি এবং অন্যান্য যে টপিক সে দুটি টপিক থেকে মিলিয়ে টোটাল আমরা এখানে 20টি প্রশ্ন দিয়েছি। আশা করি শিক্ষার্থীরা যদি আমাদের এই প্রশ্নগুলো খেয়াল করে, টু স্টার এবং থ্রি স্টার খেয়াল করে স্টাডি করে, তাহলে অবশ্যই এখানে ভালো করা সম্ভব। এবং এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে যেহেতু প্রায় প্রতি বছরই দু একটি করে পার্থক্য থাকে, সেক্ষেত্রে আমাদের পার্থক্যগুলো একটু গুরুত্ব দিয়ে এবং দুটি কোর্স থেকে যে কোর্সটি একটু বেশি সহজ মনে হয় সেখান থেকেও আমাদের ভালোভাবে স্টাডি করে এখানে থেকে সহজ অ্যান্সার করা যায়। তারপরে আমরা দুটি কোর্স মিলিয়েই টোটাল এখানে 20টি প্রশ্ন দিয়েছি শিক্ষার্থীদের কল্যাণের জন্য। আশা করি শিক্ষার্থী স্টাডি করলে অবশ্যই ভালো করতে পারবে। এবার আসছি যে আমাদের গ বিভাগ, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের 10 করে প্রতিটি কোশ্চেনের মান এবং 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। পরীক্ষা থাকবে হচ্ছে আমাদের 8টি প্রশ্ন। এখানে আমরা হচ্ছে আমাদের যে দুটি টপিক ডেভেলপমেন্টাল বায়োলজি অ্যান্ড ইথোলজি, সেই দুটি টপিক থেকে এখানে আমরা টোটাল 16টি প্রশ্ন দিয়েছি এবং এখানে টু স্টার থ্রি স্টার এর মাধ্যমে একটু আলাদা করে দিয়েছি যাতে শিক্ষার্থীরা স্টাডি করতে সুবিধা হয়। এবং হচ্ছে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো বিবেচনায় নিয়ে এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা থ্রি স্টার এবং তারপর হচ্ছে টু স্টার মাধ্যমে এখানে আমরা 16টি প্রশ্ন দিয়েছি। আশা করি শিক্ষার্থীরা যদি আমাদের এই গাইডলাইন অনুসরণ করে স্টাডি করে তাহলে অবশ্যই পরীক্ষা ভালো করা সম্ভব। তারপরে আমাদের যেহেতু এই কোর্সটি দুটি পার্ট এবং এক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পার্টটি বেশি সহজ মনে হয় সেখান থেকে প্রায় অর্ধ অর্ধিক প্রশ্ন হয়ে থাকে, যে কোনো এই বিবেচনায় নিয়ে একটু স্টাডি করলে আমাদের সাজেশন ফলোগুলো অবশ্যই ভালো করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীর, আজকের মতো আমরা এখানে শেষ করতে চাচ্ছি। তার আগে একটু বলে নিই, আমাদের এই চ্যানেলটি যেহেতু শিক্ষার্থীর উদ্দেশ্যে তৈরি করা, তাই আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারিতা এসে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সহায়তা করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।